আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, অলটিভি রাতের সংবাদে আপনাদের স্বাগতম। নোয়াখালীতে পরিত্যক্ত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বিস্তারিত জানাচ্ছেন আমাদের নোয়াখালী প্রতিনিধি মানিক ভুঁইয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর সাদাত বার্ষিক উপলক্ষে আগস্ট মাস জুড়ে নানা আয়োজন অংশ হিসেবে নোয়াখালীর পুলিশ লাইন্সের দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর ও লেকে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। প্রায় 11 মন রুই, কাতলা, মৃগেল, কালিবাস সহ বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করা হয়। জেলা পুলিশ লাইন্সে বসবাস করা পুলিশ সদস্য ও তাদের পরিবারের প্রায় 1400-1500 সদস্যদের প্রতিদিন আমিষের চাহিদা মেটানোর উদ্দেশ্যে জেলা পুলিশ লাইনের পুকুরে প্রায় 11 মন রুই, কাতলা, মৃগেল, কালিবাস সহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা। পুলিশ লাইনে সমস্ত পতিত জমি ছিল, সেগুলোতে কিছু আমরা নতুনভাবে পুকুর খনন করেছি, জলাশয় করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে যে কোনো এক বিন্দু জায়গা বা 1 ইঞ্চি জায়গা যেন কারোর পড়ি না থাকে, তো সেই নির্দেশনার আলোকে আমরা এখানে মাছ মৎস্য পোনা অবমুক্ত করেছি। আর এখানে আমরা যেহেতু মাছ উৎপাদন করছি, এটা বাজারের উপরে আমাদের যে মাছের যে নির্ভরশীলতা বা পুষ্টির বা আমিষের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা কমে যাবে। আমাদের এখানে নোয়াখালী জেলা পুলিশে প্রায় 1400-1500 সদস্য আছে, তাদের আমিষের চাহিদা মেটানোর উদ্দেশ্যে মূলত এখানে প্রায় 11 মন আমরা পোনা অবমুক্ত করেছি।